পছন্দের মাছটি কিনে দোকানিকে দিলেই কিছুক্ষণ পর ফ্রাই কিংবা বারবিকিউ হয়ে সে মাছ চলে আসে অতিথির প্লেটে। এখন লোকজনের অনেক আনাগোনা বেশি, অর্ডার ভরপুর আমাদের অর্ডার হয়, সিরিয়াল দিয়ে তারপরে আমাদের মাছ বিক্রি করতে হয়। সামুদ্রিক তাজা মাছের স্বাদ নিতে পারায় খুশি এখানে আগত পর্যটকেরা। পছন্দের খাবার ফ্রেশ হওয়ায় দাম কোনো বিষয় নয় বলেও জানান তারা। রূপচাঁদারা খুবই ভালো লাগছে, দাম একটু তুলনামূলক বেশি কিন্তু ভালো হইলে মানি ডাজ নট ম্যাটার। তো কাঁকড়াটা যে খাবে আপনিও যদি খান তো সো টেস্টি, দামও নাগালের ভিতরে, যেমন দুই পিস বড় বড় সাইজের 400 টাকায় পাওয়া গেছে। সন্ধ্যা নামলেই সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব ও পশ্চিমের দিকে দুই পাশের দোকানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন সামুদ্রিক ও নদ নদীর টাটকা মাছ। অনেক মাছও পাওয়া যায় আর আমাদের মাছ বিক্রিও ভালো হয়, তাজা তাজা মাছের ভিতরে তাজা তাজা থাকতেই মাছ বিক্রি করতে পারতেছি। শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও সমাগম ঘটছে পর্যটকের। অনেকে আবার দামাদামি করে কেনেন মাছ এবং বেশ উপভোগ করেন বিষয়টি। Yes, very delicious. Very delicious. Yeah, good piece. Yeah. পর্যটকদের ভিড় বাড়ায় অনেক খুশি ব্যবসায়ীরা। পর্যটকদের পছন্দের সামুদ্রিক মাছগুলো দিতে চেষ্টা করে থাকেন তারা। সন্ধ্যার পরেই মূলত মাছের দোকানে ভিড় বাড়তে থাকে পর্যটকদের। মৌসুমি ভিত্তিক আরও বিভিন্ন মাছের দেখা মেলে এই মার্কেটে। এছাড়াও বিভিন্ন সময়ে দামেও কিছুটা কম বেশি হয় বলে জানান ফ্রাই ব্যবসায়ীরা। এই লাকা মাছ 750 টাকা কেজি, তারপরে কোরাল মাছ 800 টাকা কেজি, জাবা আছে 700 টাকা কেজি, তারপরে এই যে রূপচাঁদা মাছ 400 টাকা কেজি, টুনা ফিশ 400 টাকা কেজি। ভ্রমণে আসা পর্যটকদের পছন্দের খাদ্য তালিকায় রয়েছে বিভিন্ন সামুদ্রিক ও নদ নদী মাছের বারবিকিউ, ফ্রাই ও কাঁকড়া। বড়দের পাশাপাশি বাচ্চারাও বেশ আনন্দ উপভোগ করছে এখানে। আবার আসতে চাই এখানে খেতে।